সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে লেবু চাষের নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই অসময় লেবু চাষ সম্পর্কে কিছু আলোচনা করে আপনাদেরকে শোনাবো দর্শক। এবং চায়না সিবলিস লেবু গাছ দেখতে কেমন হয় এবং লেবু দেখতে কেমন হয় এবং চায়না সিবলিস লেবুর চারা আপনি কীভাবে ক্রয় করবেন, কী গাছ দেখিয়ে এবং সেটা সঠিক হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনি কোথা থেকে লেবুর চারা ক্রয় করলে সঠিক চায়না সিবলিস লেবুর চারা পাবেন এবং কলমের গাছ পাবেন সেই বিষয়ে আলোচনা করব। দেখুন দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই গাছে লেবু ধরে আসে অলরেডি। এই অসময় এখন কিন্তু লেবু ধরার কথা না, চায়না সিবলিস যে জাতটা এটা কিন্তু আপনার 12 মাসেই লেবু ধরে থাকে। এখানে কিছুদিন আগে লেবু হারভেস্ট করা হয়েছে। তারপর দেখুন দর্শক, প্রতিটা থলে 5-6টা করে লেবু ধরে আছে, আপনারা দেখতে পারতেছেন। এবং লেবুর সাইজটা না বেশি বড়, না বেশি ছোট, এতে কিন্তু বিচি থাকেই না, যদিও থাকে 1 থেকে 2টে। এবং দর্শক প্রচণ্ড রস হয় এবং লেবুর যে উপরে চামড়াটা এটা খুব পাতলা হয়ে থাকে। এবং গাছের পাতাগুলো দেখুন আপনারা দেখতে পারতেছেন, অনেক বড় হয় না এবং অনেক ছোট হয় না, মাঝারি সাইজ। এবং পাশাপাশি দর্শক গাছে সুপাই বেশি গাছ এবং গাছ বেশি বড় না এবং বেশি খাটোও না, মিডিয়াম সাইজ। দেখুন দর্শক, আমি একটু ভিতর দিকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। একটা ডালে লেবু পেকে গেছে অলরেডি, দেখুন অনেক রস হয়ে গেছে। লেবুর দিকে তাকালে মনে হয় কি যে এটা পেকে গেছে, একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। 3টা লেবু একটা ডালে এবং দেখতে খুব চমৎকার। কিন্তু কাইটে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, অনেক রস চিবি দিলে অনেক রস বের হয়। দেখুন আমি একটু আরও ভিতরে চলে যাবো, আর একটা লেবু আছে। এটা মনে হয় উনি, আমি এই গাছ মালিকের সাথে আলোচনা করলাম, এই কিছু লেবু উনি রেখে দিয়েছেন এই অনেক সময় চারা রোপণ করার জন্য লেবু রেখে দেওয়া হয়। যদিও বা এগুলো কলবের গাছ, কলব দিয়ে লাগালেই খুব ভালো হয়। তো দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করলাম যে চায়না সিবলিস লেবুর গাছ দেখতে কেমন হয় এবং লেবু দেখতে কেমন হয়, এটা তো আপনি অবশ্যই বুঝতে পারলেন। এবং চায়না সিবলিস লেবুর গাছের চারা আপনি যদি ক্রয় করতে চান, রূপায়ণ করতে চান এবং কলবের ডাল নিয়ে লাগাইতে চান, তাহলে অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই বিষয়ে সুপরামর্শ দেব। এবং কি দর্শক, কোথা থেকে আপনি চারা ক্রয় করতে পারবেন সেই বিষয়ে আপনাকে আমি সুপরামর্শ দেব। এবং এটা জানার জন্য আমার চ্যানেল থাকা নাম্বারে কল করুন, অথবা কমেন্ট করুন, আর কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের কাছে জানতে পারবেন। দর্শক দেখুন, লেবু কিন্তু আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি এবং গাছগুলো দেখাচ্ছি। দর্শক এই বিষয় নিয়ে, এই লেবু চাষ সম্পর্কে যদি কোনো চাষি ফুল ধারণা নিতে চান, তাহলেও আপনি কমেন্টের মাধ্যমে আমাকে মন্তব্য করবেন, আমি আপনাকে উত্তর দেবো। দেখুন দর্শক, এটা কিন্তু বড় একটা বাগান। এই বাগানে পূর্ণ মানে প্রায় 5 থেকে 6 পাকি জমিতে লেবু চাষাবাদ চলতেছে। আমি একটু দেখাইতে পারতেছি না আপনাদেরকে, অবশ্য ডান পাশে বাম পাশে সব দিকেই লেবুতে ভর পরিমাণ। তো দর্শক এই বাগান মালিকই নিজেই লেবুর চারা বিক্রয় করে থাকে কলবের। যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চান, যোগাযোগ করবেন, আমি সাহায্য করব। দর্শক আজকে ছিল এই প্রশ্নের ভিডিও। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।